আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অনেক অনেক আন্তরিক মুবারকবাদ। আজকে বিশেষ একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো। তো কাজে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজ সকালে ফজর নামাজ পড়ে এসে আমার ফোন ওপেন করে যখন ফেসবুকে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, তো ফেসবুকে এবং ইউটিউবে যে নিউজগুলো দেখলাম, যে ভিডিওগুলো দেখলাম, জাতীয় দলের বিএনপির যুগ্ম মহাসচিব যে তিনি বলতেছেন, মির্জা ফখরুল ইসলাম বলতেছে যে মা দুর্গার কৃপায় খালেদা জিয়াই পারে এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে। এরপরে আমি ফেসবুক ইউটিউবে আরও কিছু ভিডিও দেখতে পেলাম। আমি যেটা বলবো যে এই ভিডিওটা আসলে সেই জন্যই বানানো। সুমন ভাই, আমি ওনাকে অনেক অনেক শ্রদ্ধা করে রেসপেক্ট করি, অনেক ভালোবাসি। তো সুমন ভাইকে আমি খুবই ভালোবাসতাম অন্তর থেকে। তার যে কাজগুলো করেন তিনি, সমাজ উন্নয়নমূলক, জাতি উন্নয়নমূলক কাজ, মিস্টার সুমন ভাই আমাদের সবারই জনপ্রিয় এবং প্রিয় মানুষ এবং পরিচিত মানুষ, যাকে সবাই চেনেন জানেন। তো তিনি দেখলাম তার জন্মস্থান হবিগঞ্জে পূজা মণ্ডপে গিয়ে বেশ কিছু কথা বলছেন, লেকচার দিছেন। তো তার কথার সাথে, তার ওই পুজো মণ্ডপে গিয়ে ওই কথাগুলোর সাথে আমি আসলে একমত হতে পারছি না। এই জন্য বিশেষ করে যখন পছন্দের মানুষ, খুব প্রিয় মানুষ, যখন তার থেকে এটা দেখলাম, এর আগেও সুমন ভাইকে দেখছি যে একজন হিন্দু সুমন ভাইয়ের ভাস্কর্য তৈরি করছে, এটা সুমন ভাইকে গিফট করছে এবং সুমন ভাই স্বআনন্দে এটা গ্রহণ করে নিছে, আনন্দ চিত্তে গ্রহণ করে নিছে। তো আসলে আমরা যারা গিফট করব তাদেরকেও একটু হিসাব রাখা দরকার, যে এমন একটা জিনিস গিফটের জন্য চয়ন করা, পছন্দ করা, যাকে গিফট দেব সে যেন এটা কোনো অন্য কোনো দৃষ্টিকোণ থেকে যেন আনএক্সেপ্টেবল না যেন হয়, গ্রহণীয় যেন হয়, এদিকে বিবেচনা করে আমরা একটা গিফটকে চয়ন করব। দেখলাম সুমন ভাইয়ের ভাস্কর্য বানায় সুমন ভাইকে গিফট করছে, সুমন ভাই বেশ আনন্দ চিত্তে গ্রহণ করছেন। তবে ওই সময় যদি সুমন ভাই এর একটা ভালো সুন্দর একটা কথা বলতেন, বুঝায় যদি বলতেন যে আমরা আসলে মুসলিম, মুসলিমদের কৃষ্টি কালচারে প্রতিমা পূজা এটা আসলে উচিত না, ঠিক না, এটা শিরকের পর্যায়ে, বা প্রতিমা তৈরি করা, মূর্তি তৈরি করা, তো সুমন ভাই ওইভাবে বুঝান নাই, উনি সদানন্দে গ্রহণ করে নিয়েছেন। তো আমি ওটা তখন কিছু মনে করি নাই। তবে আজকের কথা বলি, আজকে ফেসবুকে গিয়েই দেখলাম যে সুমন ভাই পূজা মণ্ডপে হবিগঞ্জে এসে যে কথাগুলো বলছেন, আমরা মুসলিম হিসাবে সেই কথাগুলো আমি অন্তত তার সাথে একমত হতে পারি নাই, সহমত পোষণ করতে পারতেছি না। তো আপনারা হয়তো, আমি তার ভিডিওটা এখানে কাট করে দেখালাম না, হয়তো চ্যানেলে কপিরাইট দেখাইতে পারে, তো আপনাদের অনুরোধ থাকলেও যদি আপনারা পারেন ফেসবুক অথবা সুমন ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন, বিভিন্ন পেজেই আছে, একটু কষ্ট করে দেখে নিতে পারেন যে সুমন ভাই কী বলছেন। আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলেই, সব রকম মানুষ মিলেই সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং বসবাস করি। তো এখানে আমরা অবশ্যই একে অন্যের ধর্মকে অবশ্যই রেসপেক্ট করব, একে অন্যের ধর্মকে অবশ্যই অবশ্যই শ্রদ্ধা করব। যার ধর্মে আছে, হ্যাঁ, সে তার ধর্ম থাকুক, কারুর ধর্ম কাউকে জোর করে চাপায় দিতে যাব না, বা কারুর ধর্ম, একের ধর্ম, একজনের ধর্ম একজনের উপরে জোর করে চাপায় দেওয়া, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমাদের দেশের হিন্দু সম্প্রদায় তারা স্বাধীনভাবে নিজেদের মতো তাদের ধর্ম উদযাপন করবে, কোনো বাধা নেই। খ্রিস্টান তাদের ধর্ম পালন করবে, ইসলাম ইসলামী ধর্ম পালন করবে, এবং তাদের যার যার ধর্মের মধ্যে যে সমস্ত কৃষ্টি কালচার রয়েছে, যে সমস্ত আইনকানুন রয়েছে, যে সমস্ত উৎসব রয়েছে, তার তার ধর্ম থেকে শেষে সদানন্দে, আনন্দ চিত্তে, খুশি মনে উদযাপন করবে, নির্বিঘ্নে উদযাপন করবে, এতে কোনো বাধা নেই এবং কেউ বাধা দিবে না। তবে কথা হলো যে আমরা যে যে যার ধর্মে আছে সে সেই ধর্মের মধ্যে সুন্দরভাবে স্বাধীনভাবে থাকবে। সে কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে তোমাদের জন্য, আমার ধর্ম আমার কাছে আমাদের জন্য, এটাই হলো বাংলা তর্জমা। এই বলে এটা নয় যে ধর্ম যার উৎসব সবার, তাই নয়। তাহলে তো রসুলকে উৎসব করে আসতেন, আমি মুসলমান আছি, ঠিক আছে ঠিক আছি, আমি যে প্রভু ইবাদত করি করবো, কিন্তু তোমরা তোমাদের উপাসনাতেও আমি হাজির হলাম, হয়ে আনন্দ উল্লাস করলাম, হয়ে গেল, তাহলে কি আমি কোনো ধর্মে থাকলাম? আমার তো একটা ধর্মীয় পরিচয় থাকতে হবে। আমি ব্যারিস্টার সুমন ভাইকে বলতে চাই, আপনি কোন ধর্ম বললাম? আপনি তো সালামও দেন, আপনি আদাব নমস্কার সবই দেন, তাহলে আপনি কোন ধর্মের? আপনি ধর্মীয় পরিচয় আমি জানতে চাই, আপনি কোন ধর্মে আপনি আসেন? সুমন
ভাইকে খুবই ভালোবাসি, ব্যক্তিকে খুবই ভালোবাসতাম, কিন্তু এই যে কিছুদিন আগে তিনি একটা তার ভাস্কর্য বেশ ভালো মতো গ্রহণ করলেন, এরপরে তিনি আবার এই যে পূজা মণ্ডপে হবিগঞ্জে পূজা মণ্ডপে গিয়ে তিনি যে যা কিছু বলতেছেন আমি তো এখন বুঝতেছি না, তিনি আসলে ইসলাম ধর্মের মধ্যে আসেন কি নাই, তিনি ব্যক্তিগতভাবে কোন ধর্ম অবলম্বন কোন ধর্ম তিনি অনুসরণ করে চলেন আমি তো নিজেও বুঝি না। ভিডিওর প্রথমে তিনি সালাম নমস্কার আদাব সবই দিয়ে থাকেন। আমার এখন এটাই তো মনে হয় যে সুমন ভাই, ব্যারিস্টার সুমন ভাই এরকমভাবে তিনি যে কাজগুলো করেন এগুলো তার একমাত্র উদ্দেশ্য হলো, তার তিনি কোনো ধর্মীয় মধ্যে মনে হয় নাই, তার একমাত্র উদ্দেশ্য হলো সারা পৃথিবী যেন তাকে চেনে, সারা পৃথিবীর মানুষের মধ্যে যেন তিনি ভালো হয়ে থাকতে পারেন। তার সুমন ভাই যা কিছু করেন দুনিয়াবি ফায়দা আছে, দুনিয়াবি মানুষ উপকার পাচ্ছে, ঠিক আছে। আমি বলতে চাই সে কোন ধর্মে আছে, সে কোন ধর্ম অনুসারী, কোন ধর্ম অনুযায়ী তার জীবনযাপন করতেছে আমার কাছে প্রশ্নবিদ্ধ। এখন আপনারা কি করবেন কি বলবেন আমার জানা নেই, আমার কমেন্ট বক্স ফাঁকা আছে, ওখানে কমেন্ট করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমরা চাই আসেন আমরা সবাই মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে যেন আমরা শান্তিতে দুই এক এই যে অল্পক্ষণিক জীবন, এই যে এহলিক জীবনটা, সামান্য জীবনটা যেন আনন্দের সাথে এরকমভাবে হাসি খুশি সবাই সবার সুখ দুঃখের সাথী হয়ে এরকম এই দুনিয়ার জীবন যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে সুখে রাখুন, সকল মানুষ মানুষের প্রতি যেন সহানুভূতিশীল হন, সবাই সবাইকে সবার সাথে ভাতৃত্বের সাথে আমরা উঠা বসা করতে পারি। এই বলে আমি আমার